যেদিন থেকে মা বাবার পায়ে ধরে সালাম করাকে শিরক বিদআত বলে আখ্যাত করেছে ওই দিন থেকে কোনো ফ্যামিলিতে রহমত নেই বরকত নেই আপনি খেয়াল করে দেখুন আজকাল প্রত্যেকটি ফ্যামিলিতে প্রত্যেকটি ঘরে শান্তি নেই কেন নেই কারণ ওই দিন থেকে ঘর থেকে রহমত বরকত উঠে গেছে ছেলে মেয়েদের কাছ থেকে আদব উঠে গেছে যেদিন থেকে আহলে হাদিস ওয়াহাবীদের কথা শুনে ছেলে মেয়েরা মা বাবার পায়ে ধরে সালাম করাকে বিদআত এবং শিরক বলে আখ্যাত করাকে মেনে নিয়েছে আমরা ছোটবেলা থেকেই এখন পর্যন্ত ঈদের দিনই নয় শুধু কোথাও যাইতে এবং কোথা থেকে আসতে মা বাবার পায়ে ধরে সালাম করি আর মা বাবার পায়ে ধরে সালাম করা বড় ভাই বোন দাদা দাদি নানা নানি এদের পায়ে ধরে সালাম করা শিরক নয় বিদআত নয় এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের সুন্নত নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে কদম বুসি করতেন অর্থাৎ তিনার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা সামনে এনে পায়ের মধ্যে এভাবে চুমু খেতেন এটা হচ্ছে কদম বুসি পায়ে ধরে সালাম করাটাকে কদম বুসি বলা হয়নি পায়ে চুমু খাওয়াটাকে কদম বুসি বলা হয় আমরা তো পায়ে ধরে চুমু খাওয়া তো দূরের কথা কদম বুসি করা তো দূরের কথা আমরা পায়ে ধরে সালামটা পর্যন্ত করি না বড়দের পায়ে ধরে সালাম করা এটা আদব এটা রহমত এটা বরকত বড়দের কাছ থেকে মনের দোয়া পাওয়া মনের দোয়া নেওয়া আমরা বেশিরভাগ অনেকেই বর্তমান প্রেক্ষাপটে 95% লোক মা বাবার পায়ে ধরে সালাম করে না আমরা ছোটবেলায় পরীক্ষায় যেতে যাওয়ার আগে আমরা মা বাবার পায়ে ধরে সালাম করে যাইতাম দাদা দাদি নানা নানি বড় ভাই বোনের পায়ে ধরে সালাম করে যেতাম আমরা ওই আখলাকগুলো আমাদের ওই ব্যবহারগুলো আমাদের ওই আমলগুলো আমরা আমাদের কাছ থেকে আমরা দূরে সরিয়ে দিয়েছি ওই আদবগুলো আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি দর্শক শ্রোতামণ্ডলী আমরা অনেকেই ঈদের দিন আমরা মা বাবার পায়ে ধরে সালাম করিনি যাদের মা বাবা দুনিয়ার জমিনে নেই আমরা আশা রাখব এবং আমরা এখন থেকেই মা বাবার পায়ে ধরে সালাম করতে না পারলে যদি তিনারা দুনিয়াতে বেঁচে না থাকে আমরা অবশ্যই ঈদের দিন আমরা মা বাবার কবর জিয়ারত করব দাদা দাদি নানা নানি যারা রয়েছেন যারা ইন্তেকাল করেছেন তাদের সকলের পায়ে আমরা তাদের সকলের কবরের কাছে গিয়ে আমরা কবর জিয়ারত করব ঠিক একইভাবে ঈদুল ফিতরের দিন কিছু মুসলমান কিছু নবীপ্রেমিক অলিপ্রেমিক শহরগঞ্জে তারা কবর জিয়ারত করেছে বিস্তারিত দেখুন স্ক্রিন রিপোর্টে এই দৃশ্যটি আজিমপুর কবরস্থানে ঈদের দিন বিকেলের বাবার কবরের পাশে বসে এভাবেই গগন বিদারী এমন আহাজারি করছেন হতভাগা এক সন্তান বারবার কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়ছে আর বাবাকে ডাকছে গত বছরও বাবার সাথেই এই দিনটি উপভোগ করেছিলেন তিনি আর বাবাহীন এই ঈদে কোনো রং নাই তার বলছেন বাবাকে ছাড়া এই ঈদ তার কাছে যেন আরও যন্ত্রণার তো 10 বছর যাবো আমরা বাবাই রান্না করে আমাদেরকে খেলেছি এমন বাবা কই পাবো কোন কুঠিতে একটা আমার আব্বু এখন আমার আব্বুই নেই বাসায় সুখ নেই আসমান জমি পার্থক্য এখন তো ঈদ মনে হইতেছে না আমার আমি এখনই যে আমার ভাইরা বলতে বসতাম বলতে বলতে আসলাম যে এখন আমার ঈদ লাগতেছি না কোনো কিছু যে আমার বাবা থাকলে এখন ঘরে একটা অন্যরকম পরিবেশ থাকতো হাসি খুশি একটা পরিবেশ কোনো কিছু মনে হইতেছে না আমার সবাই যখন ঈদ উদযাপনে ব্যস্ত তখন স্বজন হারানো এই ব্যক্তিরা এসেছেন তাদের প্রিয়জনদের স্মরণ করতে রাজধানীর কবরস্থানগুলোতে কেউ এসেছেন বাবার কবর জিয়ারত করতে কেউ বা মায়ের আর কেউ এসেছেন স্বামীর কবর জিয়ারত করতে কেউ বা স্ত্রীর বা অন্য কোনো প্রিয়জনকে স্মরণ করতে বাবার কবর জিয়ারত করলাম আমার পরিবারের ভাই বোন মা থেকে শুরু করে সবাইকে নিয়ে আসি কবর জিয়ারত করলাম দাদা দাদির কবরে জিয়ারত করতে আসছি আল্লাহ তাদের ভালো এইদের দিনে আমি এসেছি আমার দাদাকে আমি মিস করি এই জন্যই আমি কবর আমার দাদার কবর দেখতে এসেছি সকালবেলা আসলে ঈদের স্মৃতি তো বাবার সাথে একসাথে নামাজ পড়তে যাওয়া এখন বাচ্চার সাথে যখন নামাজ পড়তে যাই তখন আরো বেশি ফিল করি যে কি হারিয়েছি ওর বাবা বীর মুক্তিযোদ্ধা ওনার কবর জিয়ারত করতে আসছে বাচ্চাদের নিয়ে আসছি নাতিদের নিয়ে আসছি ছেলে বউ আসছে বুঝিনি এই অবস্থা আমাদের মনটা কেমন হয় আর শীতের আনন্দ ঈদের আনন্দ না আমাদের এটাই আমাদের ঘর এটা আমাদের বাড়ি এটা মনে হইতেছে সবার কাছে দোয়া চাই সবাই যেন দোয়া করে আমরা দোয়া করি সবার জন্য কবরস্থানে প্রতিদিনের চিত্রই যেন হৃদয় বিদারক তারপরও বিশেষ দিনগুলোতে তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে কবরস্থান এলাকাটি প্রায় প্রত্যেক কবরের সামনেই স্বজনদের ভিড় করার এমন দৃশ্য দেখা যায়
বিশেষ দিনটিতে প্রিয়জনদের স্মরণ করতেই এসেছেন সবাই। কেউ সূরা কিরাত পড়ছেন কবরে বসে, কেউ বা জিয়ারত, আর কেউ খোদা তালার কাছে দুই হাত তুলেছেন তার প্রিয়জনদের জন্য। যেমন এখানে আমার বাবার কবর আছে, আমার বাবা মারা গেছে আমি দেখিনি, এই সে টানে আসি আজও তার কবর খুঁজি আমি কোথায়, এবং সে অনুভূতিটা আপনাকে বলতে পারবো না যে সে তখন আর এই দুনিয়ার কিছু এগুলো আর মনে থাকে না, ভালো লাগে না, যে আসলে আমরা যেখানে এখানে আসছি এখানে আমাদের সবাই একদিন আসতে হবে, এটাই আমাদের আসল ঠিকানা। কখন কালে ডাক যায় তাতে সবই ঈদ থেকে লেখা আছে সব কিছুই, সেই ওই ব্যতিক্রম একটু নিজ বিষয় হবে না। আব্বু আম্মুর কবর একসাথেই, ঈদে আপনার আব্বু আম্মু ছাড়া ঈদ অনেক বছর ধরে করছি আর কি, খারাপ লাগে। এই কবরস্থানেই হচ্ছে আমার চাচি আছে, নানা আছে, তারপরে আপনার দাদি আছে, সবার জন্যই দোয়া করি, সবাইকেই ফিল করি, ফিল করি বলেই আসি। সকাল থেকেই তো ফিল করছি আম্মুকে, প্লাস আব্বুকেও ফিল করছি। কথা বলতে বলতেই আরও একটি মৃতদেহ আসলো কবরস্থানে। ঈদের এমন আনন্দের দিনটিতেও সকাল থেকে বিকেল পর্যন্ত শুধু আজিমপুর কবরস্থানেই দাফন করা হয়েছে 20 জনকে। গত বছর একই সাথে ঈদের এই দিনটি উদযাপন করার স্বজনরাই কাঁধে করে এনেছেন তাদের, রেখে গেছেন চিরদিনের জন্য চিরনিদ্রায় শায়িত করে। দর্শক শ্রোতা মণ্ডলী, এই দৃশ্যটি দেখে অত্যন্ত খুশি হয়েছি, কারণ বর্তমান প্রেক্ষাপটে কাঠমোল্লার দলেরা এবং কিছু আহলে হাদিস নামক কিছু ভেজাল জাতি, ওয়াহাবি নামক কিছু ভেজাল জাতি, তারা ফতোয়া দেয় মা বাবার পায়ে ধরে সালাম করা যাবে না বিদাত শিরক, এবং মা বাবার কবর জিয়ারত করা যাবে না বিদাত শিরক। দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা কখনোই এদের কথা শুনবো না, আমরা সবসময় মা বাবার কবর জিয়ারত করব, মা বাবার পায়ে ধরে সালাম করব। ঈদের দিন, যে কোনো আনুষ্ঠানিকতার দিন, যে কোনো খুশির দিন, আমরা মা বাবার পায়ে ধরে সালাম করব, দাদা দাদি নানা নানি বড় ভাই বোন ভাবি সহকারে সকলের পায়ে ধরে সালাম করব। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিদের সুন্নত। দর্শক শ্রোতামণ্ডলী, আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। অতএব কখনোই আমরা আহলে হাদিস নামক, ওয়াহাবি নামক, লামাঝহাবি নামক এদের কথাই কান না দিয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিদের সুন্নত অনুসারে আমরা চলব, আমরা বড়দের আদব রক্ষা করে চলব, ছোটদেরকে স্নেহ করব, এটা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। রব্বুল আলামিন যেন আহলে হাদিস এবং ওয়াহাবিদের ফেতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করেন, আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আর আজকের এই ভিডিওটি বেশি পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন। ধন্যবাদ।